আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি এখনকার সর্বশেষ সংবাদ। চলুন প্রথমে জানিয়ে নিয়ে যাক কি থাকছে এখনকার সংবাদে। এইচএসসি পরীক্ষা নিয়ে সংবাদ সম্মেলনে যা বললেন শিক্ষামন্ত্রী, শিরোনাম শুনলেন, এখন থাকছে বিস্তারিত। তবে শুরু করার আগে একটি অনুরোধ থাকবে সবার কাছে, আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আসন্ন এইচএসসি ও সমমানের পরীক্ষায় 11টি শিক্ষা বোর্ডে এবছরে মোট 13,99,690 জন শিক্ষার্থী অংশ নেবে বলে শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমনি জানিয়েছেন। তিনি বলেন, আগামী 2 ডিসেম্বর থেকে এইচএসসি পরীক্ষা শুরু হতে যাচ্ছে, 30 ডিসেম্বর পর্যন্ত চলবে। পরীক্ষা সুষ্ঠু, সুন্দর ও নকলমুক্ত পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে আগামী 25 নভেম্বর থেকে 3 জানুয়ারি পর্যন্ত দেশের সব কোচিং সেন্টার বন্ধ থাকবে। বৃহস্পতিবার 18 নভেম্বর বিকেল 4টায় শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমনি এ ঘোষণা দেন। এর আগে এইচএসসি ও সমমানের পরীক্ষায় সুষ্ঠু, নকলমুক্ত ও ইতিবাচক পরিবেশে সম্পন্ন করতে জাতীয় মনিটরিং ও আইন শৃঙ্খলা কমিটির বৈঠক হয়। বৈঠক শেষে সংবাদ সম্মেলনে আসেন শিক্ষামন্ত্রী। বৈঠকে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, নফেল কারিগরি ও মাদ্রাসা বিভাগের সচিব মোহাম্মদ আমিনুল ইসলাম খান, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক সৈয়দ মোহাম্মদ গোলাম ফারুক, আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব কমিটির সভাপতি অধ্যাপক নেহাল আহমেদ অংশ নেন। আগামী 2 ডিসেম্বর থেকে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে, শেষ হবে 30 ডিসেম্বর সকাল 10টা থেকে বেলা 11:30 এবং দুপুর 2টা থেকে বিকাল 3টা, 2 শিফটে পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর আগে গত 27 সেপ্টেম্বর এইচএসসি সমমান পরীক্ষায় সময়সূচি চূড়ান্ত করে শিক্ষা মন্ত্রণালয়ে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ করোনার কারণে এপ্রিল মাসের পরীক্ষা শুরু হচ্ছে ডিসেম্বরে। এই ছিল এখনকার মতো। পরবর্তী সকল আপডেটের জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে।